একুল ভাঙা নদী ওকুল গড়ে, তাই তো তিস্তা যেমনই কাদায় তেমনই হাসিও ফোটায় কৃষকের মুখে। বছরে কয়েকবার রূপ বদলানো তিস্তার উর্বর রূপালী চরে রবি মৌসুমে আশাবাদ হচ্ছে গম, ভুট্টা, মিষ্টি কুমড়া, বাদাম সহ নানা রকম শাকসবজি। সার সেচ আর নিয়মিত পরিচর্যার ফলনও হচ্ছে আশাতীত। ফসলের কাঙ্ক্ষিত মূল্য পেলে ভালো লাভের আশা করছেন কৃষকরা। তবে ফসলি জমি রক্ষার্থে নদী শাসনের দাবি তাদের। নীলফামারী থেকে আব্দুর রশিদ শাহের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বিস্তীর্ণ চরে এখন সবুজের সমারোহ, বালুর বুকে সুখের দোল খাচ্ছে রকমারি অর্থকরী ফসল। তিস্তার আগ্রাসী রূপ চিরচেনা নীলফামারীর ডিমলা ও জল ঢাকার চরাঞ্চলের মানুষের। বন্যা আর ভাঙন যেন এক সুতোয় জড়িয়ে রেখেছে তিস্তাপাড়ের মানুষের জীবন জীবিকা। শুষ্ক মৌসুমে তিস্তার বুক চিরে জেগে উঠেছে দুই উপজেলার ছোট বড় প্রায় 23টি চর, যেখানে আবাদ হয়েছে গম, ভুট্টা, মিষ্টি কুমড়া, বাদাম সহ নানা রকম শাকসবজি। তিস্তার চরে জমে থাকা উর্বর পলি বুক উজাড় করে ফলন দিচ্ছে চাষিদের। আগে তো নদী হয়ে গেছিল, এখনো চর হয়েছে, মাটি জাগনা হয়েছে, ফসল পাকলে পরে গোলাপ পরে দুঃখ দূর করে। আলু হয়, ভুট্টা হয়, গম হয়। চরে আবাদে স্থানীয়দের কণ্ঠে সন্তুষ্টির সুর থাকলেও ভাঙনে কুল পরিবর্তন করায় এখন সময়ের দাবি হয়ে উঠেছে দীর্ঘস্থায়ী নদী শাসন বাঁধের। তিস্তার যে চরাঞ্চলগুলো রয়েছে সেখানে আমাদের মাঝে মাঝে হয়তো ঝামেলার সৃষ্টি হয় নদী শাসন করতে গিয়ে। সেখান থেকে আমাদের অঞ্চলের মানুষগুলোকে তিস্তার যে অববাহিকাটা আছে, অরিজিনাল যে তিস্তার অববাহিকা, সেটাকে রক্ষা করে মানুষের এই আবাদের জন্য যে জায়গাগুলো আছে সেগুলোকে যদি সত্যিকারের আবাদযোগ্য করার জন্য স্বাধীনতা দেওয়া হতো তাহলে মানুষ আবাদ করতে পারত। কৃষি বিভাগ বলছে তিস্তার চরে বিভিন্ন জাতের অর্থকরী ফসল দেশের অর্থনীতিতে ব্যাপক ভূমিকা রাখছে। ফসল রক্ষায় শক্তিশালী বাঁধ নির্মাণের কথাও বলছেন এই কর্মকর্তা। আমাদের কিছু বাঁধ রয়েছে, এই বাঁধগুলো থাকার ফলে আমাদের যে সমস্ত ফসলের কথা বললাম, ভুট্টা, গম, শাকসবজি সহ চিনাবাদাম, মশলা জাতীয় ফসল, এই ফসলগুলো আমরা উৎপাদন করতে পারছি। তিস্তার ছোট বড় 23টি চরের মধ্যে আবাদ হচ্ছে 11টি চরের প্রায় 3,300 হেক্টর জমিতে। ডেস্ক রিপোর্ট, News24। রকমারির ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরও 21% ক্যাশব্যাক।